और एक बार बता देता हूँ, बाली बाली लोट करके अवैध भावे पचार करने के बाली को एक जन को गिरफ्तार किया भक्तिनगर थाना का पुलिस। प्रकाश साहनी नाम के एक व्यक्ति को गिरफ्तार किया मझ रात को भक्तिनगर थाना का पुलिस ने। और एक बार जानिए रखी शिलीगुड़ी मझ राते शिलीगुड़ी प्रकाश नगर साहानी बस्ती एलाका थे के एक युवक बाली तुलें প্রকাশ নগর যে ঘাট রয়েছে সেই ঘাটে অবৈধভাবে বালি পাচার করার কাণ্ডে এক ব্যক্তিকে গ্রেফতার করলেন ভক্তিনগর থানার পুলিশ। আর একবার জানিয়ে রাখি ভক্তিনগর থানার পুলিশ বালি পাচারকারীকে কিছুদিন আগেও এক ব্যক্তিকে গ্রেফতার করেছিলেন, আরেকজনকে গ্রেফতার করলেন, তার নাম পঙ্কজ সাহানি, বাড়ি তার প্রকাশনগর সাহানি বস্তি এলাকাতে। প্রকাশনগরে যে ঘাট রয়েছে সেই ঘাট থেকেই অবৈধভাবে বালি পাচার করছিলেন। শিলিগুড়ি চেকপোস্ট হয়ে শালুগড়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন সে বালি নিয়ে, এবং তার আগেই ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ অভিযানে নেমে সেই পঙ্কজ সাহানি যে যুবক রয়েছে তাকে গ্রেফতার করেন। এবং ঠিক ইতিমধ্যে এই বালির গাড়ি আপনাদের সামনে তুলে ধরবো, যেই বালির গাড়ি কিছুদিন আগেও যে পিকআপ ভ্যান করে যে বালি পাচার হচ্ছিল সেইভাবেই কিন্তু একইভাবেই বালি পাচার হচ্ছিল, এই সেই গাড়ি যে গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, যেই গাড়ি করে পাচার হচ্ছিল বালি। এবং ঠিক ইতিমধ্যে এইভাবে গাড়ি কিন্তু অনেক সময় বুঝতে জন্য না পারে সেইভাবেই কিন্তু চোখে ধুল দিয়ে এই পাচারের জন্য কিন্তু বেরিয়েছেন, এবং তার আগেই পুলিশ অভিযানে নেমে সেই গাড়িকে কিন্তু আটক করেন এবং ঠিক ইতিমধ্যে সেই যুবককেও কিন্তু গ্রেফতার করেন এবং তাকে আজ জলপাইগুড়ি আদালতে কিন্তু প্রেস করছেন। আরও একবার জানিয়ে রাখি এই মুহূর্তে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছি, সরাসরি কিন্তু এসকে লাইভে লাইভ আপনারা দেখতে পাচ্ছেন। জানিয়ে রাখি বালু পাচারকারী এক ব্যক্তিকে গ্রেফতার করলেন ভক্তিনগর থানার পুলিশ। গতকাল মাঝরাতে প্রকাশনগর যে ঘাট রয়েছে সেই ঘাটে বালি তুলে শালুগড়ার চেকপোস্ট হয়ে শালুগড়া হয়ে যাচ্ছিলেন সেই সময় ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ অভিযান চালিয়ে সেই বালি যে মাফিয়া বলা চলে, বালি পাচারকারী বলা চলে, তাকে কিন্তু গ্রেফতার করেন এবং ঠিক ইতিমধ্যে তাকে কিন্তু জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ি ভক্তিনগর থানাতে রয়েছে, ভক্তিনগর থানাতে কৃষি আপডেট আপনাদের সামনে লাইভে যুক্ত হয়েছি। এবং ঠিক ইতিমধ্যে পুলিশের চোখে ধুল দিয়ে পাচার করার চেষ্টা করছিলেন এবং ঠিক ইতিমধ্যে তিরপাল বলা চলে যে তিরপাল রেখে তারপর কিন্তু বালি নিয়ে যাওয়া হচ্ছিল। এবং ঠিক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই সেই বালি যেভাবে উপরে তিরপাল ঢেকে তারপর কিন্তু বালি নিয়ে যাওয়া হচ্ছিল। এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ি চেকপোস্টে পুলিশ অভিযান চালায় এবং পুলিশ অভিযান চালিয়ে সেই বালি গাড়িকে আটক করেন। এবং ঠিক ইতিমধ্যে ভক্তিনগর থানার পুলিশের সাদা পোশাকের আবারও বড় সড়ো সফল, এবং এক এক পর দেখা যায় যে মহানন্দা ঘাট, বিভিন্ন ঘাট, পার্বতী ঘাট, বিভিন্ন ঘাটে দেখা যায় যে বালি কারবার যারা করেন তারা কিন্তু এক এক সময় দেখা যায় যে বালি চুরি করে কিন্তু তারা বিভিন্ন জায়গায় পাচার করেন। এবং ঠিক এবং বালি পাচারকারীকে এক ব্যক্তিকে গ্রেফতার করলেন ভক্তিনগর থানা পুলিশ। এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছি, এবং প্রকাশ সাহানি সেই ব্যক্তির নাম এবং তাকে আজ জলপাইগুড়ি আদালতে পেশ করা হচ্ছে। এবং ঠিক ইতিমধ্যে সেখান থেকে সেই ছবিটা এবং পুলিশের চোখে জন্য না পড়ে সেই কারণেই কিন্তু তিরপাল দিয়ে ঢেকে এ বালি পাচার হচ্ছিল। এবং ঠিক তার আগেই পুলিশ কিন্তু গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে সেই সমস্ত গাড়ি যে সিজ করে এবং গাড়ি সন্দেহজনকভাবে গাড়ি আটকায় গতকাল মাঝরাতে ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ অভিযান চালিয়ে এবং গাড়িতে দেখতে পায় যে এই গাড়িতে বালু রয়েছে এবং কাগজপত্র চায় তার কাছ থেকে কোনোরকম কিছুই পাওয়া যায় না এবং তারপরে তাকে কিন্তু গ্রেফতার করেন। এবং ঠিক ইতিমধ্যে ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশের আবারও বড় সড়ো সাফল্য, এবং ঠিক ইতিমধ্যে ভক্তিনগর থানা থেকে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আরও বা জানিয়ে রাখি বালু পাচারকারীকে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করলেন, নাম তার প্রকাশ সাহানি, প্রকাশনগর এলাকাতেই তার বাড়ি এবং শালুগড়া হয়ে এই চেকপোস্ট হয়ে শালুগড়াতে যাচ্ছিলেন এই বালু ডেলিভারি করতে, এবং তার আগেই কিন্তু গ্রেফতার করলেন ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ। এভাবে প্রত্যেকটি খবর আপনাদের সামনে তুলে ধরবো, চোখ রাখুন এসকে লাইভে। নমস্কার, আমি দেবাশিস। Why do 90% of Darjeeling visitors rave about Glenarys? Let's find out. Welcome to Glenarys in Darjeeling. Since the British Raj, this iconic bakery has been delighting generations with its exquisite confections. Imagine biting into a pastry that whispers tales of colonial elegance. From their famous pastries to artisanal breads, every bite is a taste of Darjeeling's rich heritage. Step inside, and you're greeted with unmatched hospitality and timeless recipes. It's more than just food. It's a delightful experience wrapped in history. So, whether you're a travel enthusiast or a history buff, Glenarys is a must visit. Glenarys, where every moment is a taste of history.
Visit us today and savor Darjeeling's oldest confectioners, Glenarys. Taste the legacy. Sorry, Papa. Mera selection nahi hua. It's okay, beta. Chalo dobara mehnat karte hain. Surya hai, sukoon hai. इतनी देर हेयरफॉल उनसे की मदद दिक्कत भई सके बाथरूम तो एंटी हेयरफॉल को दुकान नहीं भई सके अनि मेरे सिर एंटी हेयर नहीं रहियो त्यसपछि मेरे फ्रेंड ने मलाई रिकमेंड गर्यो सोमानी वेलनेस बाट हेयर गमी पैक्ड विथ जिंक एंड बायोटिन फॉर माय हेयर अब मेरे बाथरूम भयो एम्टी र हेयर हेल्दी हेयर गमी उपलब्ध छ सोमानी वेलनेस मा फर्स्ट फ्लोर सोमानी बिल्डिंग न्यू मार्केट गान्तोक